Hey, what's up guys? Welcome back to my channel Hawkstar and I am your host Primon. So friends, অনেক দিনের ইচ্ছা ছিল জিক্স ভাই আমাদের বিপরীতে থাকবে, তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। কারণ আজকে আমাদের গেমের ভিতর আছে জিক্স ভাই, তো দেখা যাবে অবশ্যই গেমসের ভিতরে তাদের সাথে ফাইট হয় কিনা, তাদের মোকাবেলা করতে পারি কিনা। তো তার আগে বলে নিই, আমার চ্যানেলে যে কিউবের একটা ভিডিও আপলোড করেছিলাম, তো সেই কিউবের রেজাল্টটা কখন দেবো সেটা ভিডিওর লাস্টে অবশ্যই দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অ্যান্ড শেষ লাস্টে আপনাদেরকে দেখাবো যে জিক্স ভাইয়ের একজন টিমমেট আছে, সে কীভাবে খেলে ভাই, দেখে আপনারও মাথা নষ্ট হয়ে যাবে। তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, চলুন শুরু করা যায় আমাদের আজকের ভিডিও। No sé yo puedo leer, quieres hecha yo que complete with it, tu mente como una locura, te pega la bala la historia, I live in your star of something. সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক নম্বরে আছে জিক্স ভাই। আমরা অলরেডি জাম্প করে দিয়েছি পিকে, কেননা আমাদের সাথে আছে হোসেন ভাই, যে কিনা দুই সিজনের আগের সিজনে সে ছিল গ্লোবাল নাম্বার একে হোসেন ভাই। তো হোসেন ভাই আমাদের সাথে আছে, তারাও সবাই বলতেছে যে দেখা যাক আমাদের আজকে জিক্স ভাইয়ের সাথে মোকাবেলা হয় কিনা, অ্যান্ড হলো কি হবে, আমরা মারতে পারি নাকি তারা আমাদেরকে মেরে দেয়। তো সেটা তো দেখা যাবে যখন মোকাবেলা হবে। আমরা পিকে অলরেডি জাম্প করে দিয়েছি ভাই, পিকে কেউ নামে না, স্ক্যানারে তো কেউ দেখাচ্ছে না। আগে লুট করে নেই তাহলে ভালো মতো, লুট না করলে পরে তো থাপড়ায় মেরাতে যাবো। MP40, ও হোসেন ভাই আগে নিয়ে নিয়েছি MP40, হোসেন ভাই আগে নিয়ে নিয়েছি। হোসেন ভাই MP40 নিলে নিয়ে, MP5 দিলে নিয়ে যান ভাই, নাই নাই সমস্যা নাই, আমি নিয়ে যাই। তো চাই আগে লুট করে নিই ভাই, লুট করলে তাও তো কিছু একটা ফোন পাবেন, ফাইট তো করতে পারবো যদি না জিততে পারি, তারপরে দেখা যাবে। আমাদের ও ভাই চাপ, আমাদের তিন নম্বর দুই নম্বর ভাইয়ের কাছে এনিমি আছে, আমাদের দুই নম্বর ভাইয়ের কাছে চাপো। তার আগে আমি বেস্ট আপডেট করে নিই, একের ভেস্ট অ্যান্ড একের হেলমেট আছে, তো দুয়ের করে নিলাম সবকিছুই। তিন নম্বর ভাইয়ের কাছে আগে যাই। ও হোসেন ভাইকে মারতেছে, ও ভাই হোসেন ভাই অলরেডি ডাউন করে দিছে, হোসেন ভাই কিন্তু রাগ করতেছে, হোসেন ভাই অলরেডি ডাউন করে দিছে ভাই, মেরেই দিছে হোসেন ভাইকে ভাই। ওইখানে একটা স্কোয়াড নেবে, হোসেন ভাই রাগ করে তো বেরিয়ে হয়ে গেছে, তো দেখা যাক। এনিমিটা আসতেছে ভাই, ও ভাই ডাউন ডাউন, একদম ডাউন হয়ে গেছে অলরেডি। আর একজন এসে পড়ছে, আরো দুজন এসে পড়ছে, ফুল স্কোয়াড এসে পড়ছে ভাই। ও শিট, তার কাছে শটগান আছে, ভাই কতগুলো সবগুলো রিভাইভ দিয়ে ফেলেছে, একটা ডাউন, একটা ডাউন গাইস, একটা ডাউন, দুইটা, এটাও কেমন জানি ডাউন, আর একজন টিমমেট ডাউন করে দিয়েছে, তো সবগুলো ডাউন, আর একটা মাত্র বাকি আছে, শেষ, সবগুলা শেষ গাইস। বাট কিন্তু যে আমাদের টিমমেট আরও একজন মারা গেছে, সিয়াম ভাইকেও মেরে দিছে, অ্যান্ড হোসেন ভাইকে তো আগে একা পেয়ে ভাই নৃশংসভাবে মেরে দিছে, কি আর বলবো। তো চলুন ভিডিওটা একটু কাট করে চলে যাই। তো গাইস আমরা চলে আসছি এখন পুচিনগরের দিকে, পুচিনগরের দিকে আমরা ফ্যাক্টরির দিকে যাব, হয়তো বা জিক্স ভাইয়েরা কি বলো ওটাকে ক্লোক টাওয়ারে জাম্প করতে পারে মেবি। তো ও সামনে নিমি ভাই, সামনে নিমি অলরেডি ভাই, আমি বাম দিক দিয়ে যাই ঘরের ভিতর দিয়া, একটা মাত্র এনিমি, ও ভাই মারো বুঝে মারো ইয়ার, কত চারজন চলে আসছে, পুলিশ কর চলে আসছে, তারা ভাই শর্ট রেঞ্জ আসলে কিন্তু একটু বিপজ্জনক হয়ে যাবে, কেননা আমরা দুজন তারা শর্ট রেঞ্জ অলরেডি চলে আসবে, গ্লোবাল পরে না কেন ভাই, আমাদের আরো একজন ডাউন হয়ে গেছে, একা ভাই চারজনের বিপরীতে কি করব। ও মেবি এটা জিক্স ভাইয়ের স্পটটাই, এইটাই জিক্স ভাই ছিল, ও শিট ইয়ার, আমি একা কি করব ভাই ইয়ার, ও ভাই মারো মুঝে কই মারো ইয়ার, জিক্স ভাই মার দিয়া ইয়ার, অর্থ দিয়ে ভাই, আশা ছিল জিক্স ভাইয়ের বিপরীতে ফাইট করব, ফাইট তো ঠিকই করলাম ভাই, 2-4 জিক্স ভাই মেরে দিল ভাই। তো জিক্স ভাইয়ের গেম প্লে একটু দেখবো আমরা, একটু ভিডিওটা কাট করে দিই, ফাইটিং মোমেন্টটা দেখবো জাস্ট। তো পুরো গেম শেষ হয়ে গেছে গাইস, এখন শুধুমাত্র 12 জন এনিমি বাকি আছে এখনো পর্যন্ত, কিন্তু জিক্স ভাইয়ের মাত্র একটাই কিল, তো সেই একটা কিল কিন্তু আমাকে মারছিল সেই প্রথমেই। তো এখন কিন্তু স্ক্যানার এনিমি দেখা দিচ্ছে, ফুল স্কোয়াড ভার্সেস জিক্স ভাইয়ের 3 জন, তো এখানে একটা ভাই আগে চলে আসছে, ফাইট করা দেখবো, জিক্স ভাই ক্রস বুদ্ধি আমার কাছে,
আমাদের এই ভাইটা কি একাই যুদ্ধ করবে নাকি? বের হয়ে গেছে তো জিক্স ভাই, কিন্তু এখান দিয়া ও ভাই, ও ভাই ক্রসবো দিয়া দেখি 71.5 করে ড্যামেজ দিতে আছে পুরা ঘর, মানে মনে করেন গিয়া রাজাকাররা অ্যাটাক করছে এমনভাবে। ক্রসবো দিয়া কী করতেছে ভাই এগুলো জিক্স ভাই? ফাঁকা যাইতেছে জিক্স ভাই, দেখা যাক কী করে যাবে। মেবি হ্যাঁ চলে আসছে জিক্স ভাই, একাই চলে আসছে, বাকি দুজন কিন্তু আসে নাই। ও সামনে তিনজনে নেমে জিক্স ভাই আসে, কিন্তু একজন ডাউন করে দিচ্ছে অলরেডি। গুড ভাই, একটা গুলো লাগছে, সবগুলো মিস হয়ে যাচ্ছে ভাই। রিলোড, ও শিট, জিক্স ভাই নকডাউন হয়ে গেছে, কিন্তু অলরেডি কিন্তু জিক্স ভাই নকডাউন হয়ে গেছে। এন্ড আরো একজন ভাই ওখানে আছে। ও ভাই এই ভাইটা মারলে হেডশট লাগে, দেখেন ভাই এই ভাইটা মারলে হেডশট লাগে, খেয়াল করে দেখেন। ফুল স্কোয়াডটা শেষ, কিছু কিল পাইছে, একজন মেবি এলিমিনেটেড হয়ে গেছে, তো তাদেরও সবাই শেষ। জিক্স ভাইকেও কিন্তু অলরেডি মেরে ফেলছে, তো জিক্স ভাইয়ের একজনই টিমমেট আছে, অলরেডি 7 কিল করে ফেলছে। তো দেখা যাক আমাদের এই ফাইটটা কি লাস্ট পর্যন্ত বইয়ে আনতে পারে কিনা। জিক্স ভাইয়ের গেম প্লে দেখতে চাইছিলাম, বাট কিছু করার নাই, জিক্স ভাই শুধুমাত্র আমাকে একটাই কিল করেছিলেন, তারপরে কিন্তু মরে গেছে। তো এই ভাইটা সামনে নিবি ভাই, দেখে ফেলছে অলরেডি, ও গ্লোয়াল ইউজ করে ফেলছেন ভাই। ডেন দিকে, ও ঠিক আছে ডেন দিকে যান ভাই, গ্লোবাল ভেঙে দাও, গ্লোবাল ভেঙে দাও। ও সামনে আরো নেবে, ও দেখছেন ভাই গুলি করলেই হেডশট ভাই, গুলি করলেই হেডশট, এই দেখো এটা হেডশট। শর্ট রেঞ্জে ভাই এমপি স্কার দিয়ে মারতেছিল, এমপি 40 দিয়ে মারছিল, লাস্টে বাট লাস্টে কিন্তু ই দিয়ে মারতেছিল, দেখো হেডশট ভাই, এটা হেডশট ভাই, কি করে এগুলা আকাশে কেন? ও ভাই মারলে গুলি করলে 94 মিনিমাম 94 এর একটা হেডশট লাগেই। ডান্ডি টিম দিনে ম্যাচ করছে, গ্লোয়াল ইউজ করে ফেলছেন ভাই। ও দেখো ভাই মিনিমাম একটা না একটা হেডশট লাগতেই আছে, বুঝলাম না কিছু। ওই যে এটাও হেডশট ভাই, কি করতেছে এগুলো, এই যে হেডশট ভাই, সব হেডশট সব হেডশট। ও শিট, মাইরা দিছে ভাই, মাইরা দিচ্ছে। তো আমাদের আজকের উইনার হইতেছে গিয়া ভাই 1 lakh নাকি কি জানি, তো সে উইনার হয়ে গেছে অলরেডি। তো গাইস আমার চ্যানেলে যে গিভওয়েটা চলতেছে সেই গিভওয়ের রেজাল্ট দেবো আমি রাতে, তো আমার চ্যানেলে স্ট্রাইক চলতেছে, সেই কারণে অন্য একটা চ্যানেলে লাইভ স্ট্রিম করে সেই ভিডিওটা আমি অবশ্যই আমার চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন কে হয়েছে উইনার অবশ্যই রাতে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করে দেবেন। সো গাইস বাই বাই।